আসসালামু আলাইকুম আজ আমি এই ড্রামার এপিসোড সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ এক্সপ্লেন করবো তো চলুন আজকের এপিসোড শুরু করা যাক এপিসোডের শুরুতেই দেখি আহত ইংজাংয়ের উপরে অনেকগুলো শত্রুপক্ষের সৈন্যরা অ্যাটাক করে দেয় ঠিক তখনই সেখানে লিজি চলে আসে আর সে সব সৈন্যগুলোকে তীর দিয়ে মেরে ফেলে সে দৌড়ে রাজার কাছে আসে ইংজাং প্রচন্ড আহত ছিল সে বিশ্বাসই করতে পারছিল না যে তাকে বাঁচাতে লিজি এসেছে সে ভাবছিল এটা হয়তো স্বপ্ন লিজি তাকে বলে এটা কোনো স্বপ্ন নয় তখনই আরও সৈন্য তাদের পেছনে পড়ে যায় লিজি তাকে নিয়ে একটা গুহায় আশ্রয় নেয় এরপরে সে ইংজাংয়ের ক্ষত ঠিক করে দিচ্ছিল লিজি তার কাছে আবারও ফিরে এসেছে জন্য সে অনেক খুশি ছিল সে তাকে বলে আমি সারা জীবন শুধু তোমার সঙ্গে থাকতে চাই তোমাকে ছাড়া আমি একটু ভালো নেই লিজিও এখন থেকে রাজার সঙ্গে থাকবে বলে ঠিক করে আজকের রাতটা তারা দুজন এখানেই কাটায় পরদিন সকালে সেনাপতির কাছে লিজি চিঠি পাঠায় যে সে রাজাকে খুঁজে পেয়েছে এবং রাজা চায় তারা যেন নানিয়ান শহরে সৈন্য পাঠিয়ে যুদ্ধ করে এই খবর পেয়ে তারা সৈন্য নিয়ে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এদিকে লিজি এবং ইংজাং সাধারণ মানুষের মতো গ্রামে ঘুরে বেড়াচ্ছিল এখানে একটা কেকের দোকানে মহিলা কে লিজি জিজ্ঞাসা করে আশেপাশে থাকার মতো কোনো হোটেল আছে কিনা কিন্তু সে জানায় আশেপাশে কোনো হোটেল নেই মহিলাটি তাদেরকে জিজ্ঞাসা করে তারা কোথায় এসেছে লিজি আর ইংজাং জানায় তারা দুজন ভাই বোন তারা দুজন এখানে ঘুরতে এসেছে এই শহরে দুই দিনের মধ্যেই যুদ্ধ হতে চলেছে তাই মহিলাটি আজ রাত তাদেরকে তার বাড়িতেই থাকতে বলে এটা শুনে তারা দুজন খুশি হয়ে যায় আর মহিলাটির সঙ্গে তার বাড়িতে চলে যায় সেখানে গিয়ে ইংজাং তরকারি কাটার চেষ্টা করছিল তবে সে পারছিল না তখন লিজি তার থেকে এটা নিয়ে নেয় সে তরকারি কাটতে শুরু করে কারণ তাদেরকে আজকে রান্না করে খেতে হবে কথা বলতে বলতে হঠাৎ লিজির বমি আসে এটা দেখে রাজা অনেক চিন্তিত হয়ে পড়ে তখন লিজি জানায় যে সে প্রেগনেন্ট ইংজাং এটা শুনে প্রচণ্ড খুশি হয়ে যায় সে জানতে চায় লিজি কতদিন থেকে প্রেগনেন্ট সে জানায় যখন সে কারাগারে বন্দি ছিল তখন থেকে ইংজাং এতটা খুশি ছিল যে সে লিজিকে জড়িয়ে ধরে সে আর লিজিকে কোনো কাজ করতে দিতে চাইছিল না সে নিজেই সবজিগুলো কাটার চেষ্টা করছিল তবে পারছিল না এটা দেখে লিজি হে সে তাকে সরিয়ে দেয় আর নিজে সব কাজ করতে থাকে ইংজাং তাকে দেখে ভাবতে থাকে যদি সে লিজির সঙ্গে এভাবে সাধারণ জীবনযাপন করে সুখে দিন পার করতে পারত তাহলে কত না ভালো হতো ইংজাং খুশিতে বারবার লিজিকে জড়িয়ে ধরছিল সে তাদের অনাগত সন্তানের নাম রাখছিল তারা দুজনই চাইছিল এবার যেন একটা মেয়ে হয় ইনজাং তাকে বারবার কিস দিচ্ছিল আর জড়িয়ে ধরছিল তখন লিজি লজ্জা পেয়ে আবার রান্না করতে শুরু করে সে তাকে জড়িয়ে ধরে বলে এরপরে সে আর কখনো লিজির সঙ্গে এমন খারাপ আচরণ করবে না এমন সময় সেখানে কেক বিক্রেতা আনটি চলে আসে সে তাদের দুজনকে এভাবে দেখে ফেলে আর বলে তাদের দুজনকে অনেক মানিয়েছে তারা দুজন লজ্জা পেয়ে দুই দিকে চলে যায় এরপর ইংজাং একা একা কি করবে ভেবে পাচ্ছিল না এজন্য সে সুপের মধ্যে এটা ওটা ঢেলে দিচ্ছিল সন্ধ্যায় তারা সবাই মিলে একসঙ্গে সুপ খায় তারা অনেক গল্প করে এখানে তারা জানতে পারে এই আন্টির কোনো ছেলে মেয়ে নেই তার একটা ছেলে ছিল যাকে চিংরাজ্যের সৈন্যরা মেরে ফেলেছে আর চিংরাজ্যের রাজা ইংজাং এর প্রতি তার অনেক রাগ সে চায় নিজে হাতে রাজ্যের রাজাকে মারতে এমনকি সে তার সন্তান হারানোর কষ্টে তাদের সামনে কান্না করে দেয় এসব কিছু শুনে লিজিয়ার জাং তাকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই করতে পারে না তাদের দুজনেরই মন অনেক খারাপ হয়ে যায় পরদিন সকালে চিং রাজ্যের সৈন্যরা নানিয়ান শহরে পৌঁছে যায় যেখানে রাজা এবং রানী দুজনে অবস্থান করছিল তারা এই শহরের অসহায় মানুষদেরকে মারে রাজা যে বাড়িতে অবস্থান করছিল তারা সেখানেও চলে যায় ইংজাংকে দেখে তারা সবাই নত হয় মহিলাটি যখন জানতে পারল এই ছেলেটি হল চিংরাজ্যের রাজা আর সে সারা রাত তার বাড়িতেই ছিল তখন সে অনেক রেগে যায় সে ইংজাংকে মারতে যাচ্ছিল তখনই সেনাপতি মহিলাটিকে মেরে ফেলে রাজা তার উপরে অনেক রেগে যায় যা হবার তা তো হয়ে গিয়েছে এখন মহিলাটি মারা যায় যেটা দেখে ইংজাং এবং লিজি অনেক কষ্ট পায় লিজি মহিলাটিকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে যে তাদেরকে এত ভালোভাবে আপ্যায়ন করলো তাদেরকে থাকার জায়গা দিল তাদেরকে খাওয়ালো তারা তাকেই মেরে ফেললো এরপরে সিনে দেখি রাজা হানফে শরীর সম্মানের সঙ্গে দাফন করে আর তাকে শহীদ উপাধিতে ভূষিত করে এদিকে ইয়ান দান লড়াই প্রতিযোগিতার আয়োজন করে এখানে জিং এবং তার সাথীদেরকেও দাওয়াত করা হয়েছিল তারা সবাই মিলে ফাইট প্রতিযোগিতা উপভোগ করছিল পরদিন রাজা এবং লিজি তাদের রাজ্যে ফিরে আসে তারা তাদের সন্তানের সঙ্গে দেখা করে তিয়ান মিং তার বাবা মাকে দেখে অনেক খুশি হয় হানসেন এতদিন তার খেয়াল রেখেছিল এখন সে তাদের ছেলেকে তাদের কাছে রেখে চলে যেতে চায় সে আর এই প্যালেসে কাজ করবে না তিয়ানমিং তার আঙ্কেলকে অনেক মিস করবে হানসেনকে চলে যেতে দেখে লিজির মন অনেক খারাপ লাগছিল এটা বুঝতে পেরে ইংজাং তাকে বলে তার ভাইকে এগিয়ে দিয়ে আসতে তখন লিজি হানসেনকে এগিয়ে দিতে যায় সে হানসেনকে বলে তুমি আমার জন্য এতদিন নিঃস্বার্থ ভাবে যা যা করেছ সেজন্য আমি তোমার প্রতি অনেক কৃতজ্ঞ আমি শুধু তোমাকে একটা কথাই বলতে চাই থ্যাংক ইউ এর থেকে বেশি আমি তোমাকে কি বলবো আমি জানি না হানসেন তাকে একই কথা বলে যদি আবারও কখনো তার হানসেনকে প্রয়োজন হয় তাহলে যেন তার কাছে চলে চলে যায় লিজির চোখে পানি আসে আর হানসেন আজ পর্যন্ত তার জন্য যা যা করেছে সব কিছু তার মনে পড়তে থাকে এরপরে সে ওখানে থেকে চলে যায় এদিকে লেডি মিনের সার্ভেন্ট ভয় পাচ্ছিল এটা ভেবে রাজা লিজিকে আবারও প্যালেসে ফিরিয়ে নিয়ে এসেছে হয়তো রাজা তাদেরকে শাস্তি দেবে তখনই সেখানে লিজি চলে আসে সে লেডি মিনকে বলে তার এসব করার মানে কি আগে হোক বা পরে রাজা ইনজাং ঝাও রাজ্যকে জয় করেই নেবে লেডি মিন লিজিকে রিকোয়েস্ট করে বলে সে যেন তাকে সাহায্য করে প্রিন্স জিয়াকে এই রাজ্যের রাজা বানানোর জন্য এতে তাদের দুজনেরই লাভ হবে আর এই রাজ্য কঠোর একজন রাজার হাত থেকে মুক্তি পাবে প্রিন্স জিয়া এই পাশান রাজার থেকে অনেক ভালো কিন্তু লিজি তার কোনো কথা শোনে না সে তাকে বোঝায় প্রিন্স জিয়া এই রাজ্যের যোগ্য নয় আর প্রিন্স জিয়া ঝাও জন্ম নিয়েছে সে চিং রাজ্যের প্রিন্স হবার অধিকার রাখে না সে একজন ভালো শাসক হতে পারবে না যদি পারত তাহলে সে তার বদলে ঝাও রাজ্যের চিয়ান নামক কাপুরুষকে বসিয়ে রাখতো না আর এখন তো এই রাজ্যের ক্রাউন প্রিন্স স্বয়ং জিয়াও তার অধিকার ছেড়ে দিয়েছে তার কথা শুনে লেডিমিন রেগে যায় তখনই লিজের বমি বমি ভাব হয় এটা দেখে লেডিমিন বুঝে যায় যে সে প্রেগন্যান্ট এর পরে সিনে লিজি এবং তার সার্ভেন্ট অনাগত বাচ্চাকে নিয়ে গল্প করছিল তারা দুজন অনেক খুশি ছিল তখনই সেখানে একজন সার্ভেন্ট এসে তাদেরকে একটা ঔষধের বাটি দেয়ার বলে যে এটা রাজা লিজির জন্য পাঠিয়েছে এটা খেলে তার অনাগত বাচ্চা ভালো থাকবে এটা শুনে সার্ভেন্ট ঔষধটা নিয়ে নেয় এবং সে লিজিকে এটা খাইয়ে দেয় একটু পরে লিজির রুমে রাজা দৌড়ে চলে আসে আসলে লিজির মিস ক্যারেজ হয়ে গিয়েছে লিজি অনেক কান্না করছিল তখন ইংজাং জানতে চায় এটা কে করেছে তখন সে জানতে পারে একটা সার্ভেন্ট তার নাম দিয়ে এই লিজিকে খাবার জন্য দিয়েছিল রাজা বুঝতে পারে এটা নিশ্চয়ই এই প্রাসাদেরই কারো কাজ তবে লিজি প্রেগনেন্ট এটাই প্রাসাদে একমাত্র রাজা এবং লেডি মিনি জানতো এটা শুনে রাজা সেখান থেকে রেগে চলে যায় মিনের চাকুন গিয়ে বলে সে তার সঙ্গে এমনটা কেন করলো তার বাচ্চার সঙ্গে লেডি মিনের কি শত্রুতা মিন তাকে বলে তোমার যদি মনে হয় তুমি আমাকে মারবে তাহলে মেরে ফেলো কারণ এভাবে বেঁচে থেকে আমার কোনো লাভ নেই আমি শুধু তোমাদের দুজনের আনন্দ দেখবো আর এদিকে আমার রাজের মানুষদের ক্ষতি দেখবো আমি তোমাদেরকেও ভালো থাকতে দেব না লিজি প্রচন্ড রেগে যায় এমন সময় সেখানে ইংজাং চলে আসে মিন্দার কাছে স্বীকার করে এই মিসক্যারেজ করানোর কাজ সেই করেছে তখন রাজা তাকে একটা চর মারে সে তখন সবার সামনে বলে এই বাচ্চা যে রাজা ইংজাং এর তার কি প্রমাণ আছে কারণ তাদের ছেলে তিয়ান মিং লিজির প্রেমিকের সন্তান লিজি বেশ কিছুদিন প্রাসাদের বাহিরে ছিল এরই মধ্যে সে আবারও প্রেগনেন্ট হয়ে ফিরেছে কি গ্যারান্টি যে এটা তার প্রেমিকের সন্তান নয় এটা শুনে তো লিজি হতবাক হয়ে যায় ইংজাং আর তাকে কিছুই বলে না সে শুধু বলে এর জবাব তোমাকে আমি দেব যখন তুমি নিজের চোখে তোমার ঝাউ রাজ্যকে ধ্বংস হতে দেখবে এটা বলে সে চলে যায় আর মিন প্রচন্ড কান্না করে পরদিন প্রিন্স জিয়া আর লু জানতে পারে চিং রাজ্যের রাজা জেনে গিয়েছে যে মিন তাদের হয়ে কাজ করছিল এটা জেনে লু অনেক চিন্তায় পড়ে যায় এদিকে লিজি তার হারানোর শোকে অনেক কষ্ট পাচ্ছিল সে একটু পর পর কান্না লেডি মিনের কথায় সে অনেক কষ্ট পেয়েছে সে রাজা হয়তো তাকে ভুল সে ওই মুহূর্তগুলোকে মনে করতে থাকে যখন ইংজাং তাদের অনাগত সন্তানকে নিয়ে অনেক খুশি ছিল আর তারা দুজন মিলে বাচ্চার নাম ঠিক করছিল এসব ভেবে তার মন অনেক খারাপ হয়ে যায় অন্যদিকে ইনজাংও বুঝতে পারছিল লিজি তাকে মিথ্যে বলছে না মিসক্যারেজ হয়ে যাওয়া বাচ্চা তাদেরই সন্তান ছিল কারণ যদি সে মিথ্যেই বলতে চাইতো তাহলে সে প্রথমেই জিংয়ের সন্তানকে রাজা সন্তান বলে দাবি করত। মিসেস চুল্লিজের মিস খেরেজের খবর শুনে তাকে সান্ত্বনা দিতে আসে সে তাকে কমলা লেবু খেতে দেয় আর বলে এটা অনেক মিষ্টি খেতে সে এবার লিজির সঙ্গে ভাব জমানোর চেষ্টা করছিল যেন লিজি রাজাকে বলে তাকে আবারও প্যালেসের হেরেমে ফিরে নিয়ে আসে তখনই চুয়ের সার্ভেন্ট এসে তাকে খবর দেয় দাদিমা মারা গিয়েছে এটা শুনে মিসেস চুয়ের অনেক বড় একটা ধাক্কা লাগে সে কান্না করতে করতে বলে দাদিমা তার নিজের মায়ের মতো ছিল এই প্যালেসে একমাত্র সেই ছিল যার সঙ্গে মিসেস চু মন খুলে কথা বলতে পারতো এখন সেই প্যালে সে এক কিভাবে দিন কাটাবে এসব বলতে বলতে মিসেস চু জ্ঞান হারায় এখন বেশ কিছু দিন পার হয়ে যায় রানিমা অনেক অসুস্থ হয়ে পড়েছিল লিজিতাকে দেখতে যায় লিজিতাকে জানায় রাজা হান্দানে অ্যাটাক করার সিদ্ধান্ত নিয়েছে এটা শুনে রানিমা অনেক অস্থির হয়ে ওঠে কারণ হান্দান তার জন্মভূমি সে বলে মৃত্যুর আগে একবার হলেও সে হান্দানে যেতে চায় সেই প্রাসাদে মৃত্যুবরণ করতে চায় না তার মৃত্যু যেন হান্দানে গিয়েই হয় এবং এ জন্য মৃত্যুর সঙ্গে লড়াই করতে হলেও সে লড়াই করবে সে লিজিকে তার এই শেষ ইচ্ছেটা পূরণ করতে বলে এরপর লিজি গিয়ে ইংজাং এর সঙ্গে দেখা করে সে তাকে জানায় রানীমা ঝাওরাজ্যের হানদান শহরে যেতে চায় তিনি অনেক অসুস্থ তিনি হয়তো আর বেশি দিন বাঁচবেন না তাই তার শেষ ইচ্ছে পূরণ করার অনুমতি দিন ইংজাং প্রথমে রাজি হয় না কারণ তারা কিছুদিনের মধ্যে ঝাওরাজ্যে অ্যাটাক করতে যাচ্ছে লিজি তাকে অনেক রিকোয়েস্ট করে তখন শেষ পর্যন্ত ইংজাং তাদেরকে যেতে দিতে রাজি হয় কারণ লিজি লড়াই করতে জানতো সেখানে কোনো বিপদ হলে লিজি তার মাকে রক্ষা করতে পারবে পরদিন সকালে লিজি আর রানী মা দুজন মিলে হানদান শহরে যাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে পথে লিজি তার অনেক খেয়াল রাখছিল আর তাকে গরম পোশাক পরিয়ে দিচ্ছিল এতদিন পরে নিজের শহরে ফিরে যাবার খুশিতে রানীমার আর তর্সই ছিল না এদিকে ইং জাং মিনের সঙ্গে দেখা করতে আসে সে লেডি মিনকে ভালো পোশাক পরে তৈরি হয়ে নিতে বলে কারণ তারা ঝাও রাজ্যের যুদ্ধের জন্য রওনা দিচ্ছে রাজা মিনের চোখের সামনে তার রাজ্যের মানুষ এবং তার প্রেমিককে মারবে বলে ঠিক করে এটা শুনে মিন অনেক কষ্ট পায় তবু তবুও সে তৈরি হয়ে রাজার সঙ্গে ঝাও রাজ্যে যাবার জন্য রওনা দেয় রাজা তার সৈন্যদেরকে নিয়ে যেতে থাকে এদিকে বউই চিং রাজ্য থেকে রানীমার এখানে আসার খবর পায় সে ঠিক করে তার স্ত্রীর সঙ্গে দেখা করবে এবং তাকে বুঝিয়ে বলবে যেন সে ইংজাংকে ঝাও রাজ্যে অ্যাটাক করা থেকে আটকায় এদিকে রাতে যখন লিজিরা বিশ্রাম নিচ্ছিল তখন সে খেয়াল করে একজন সার্ভেন্ট দেখতে অনেক অদ্ভুত সে বুঝতে পারে যে এটা একটা ছেলে যে সার্ভেন্টের সাজে এখানে এসেছিল তারা সার্ভেন্টটিকে ধরে ফেলে তখন লোকটা জানায় যে রানিমার জন্য একটা চিঠি নিয়ে এসেছে চিঠি পরে তারা বুঝতে পারে এটা বউ উই পাঠিয়েছে যে এখনো বেঁচে আছে এটা শুনে লিজিয়ানে অবাক হয় আর রানিমা প্রচন্ড খুশি হয়ে যায় বউ উই রানিমার সঙ্গে দেখা করতে চায় এটা জেনে রানী মাতার স্বামীর সঙ্গে দেখা করার জন্য অস্থির হয়ে ওঠে লিজি তাকে যেতে দিতে চাইছিল না কারণ এতে তাদের বিপদ হতে পারে বউই ভালো মানুষ নয় সে হয়তো তাদের জন্য কোনো ভাত পেতে রেখেছে কিন্তু রানী মাতার কোনো কথাই শোনে না আসে জেদ করতে শুরু করে এক পর্যায়ে রানিমা অজ্ঞান হয়ে যায় পরদিন সকালে লিজি সেনাপতির সঙ্গে দেখা করে সেনাপতি তাকে জানায় রাজা এখানে পৌঁছে গিয়েছে সে যুদ্ধ শেষ করে চার পাঁচ দিন পরে এখানে আসবে লিজিও তাকে জানায় যে সে রানীমাকে নিয়ে হানদান শহরে যাচ্ছে এটা যেন সে রাজাকে জানিয়ে দেয় এরপর সেনাপতি চলে গেলে সেখানে লেডি মিন আসে সে লিজিকে বলে এখন তুমি খুশি তো আমি আমার জন্মভূমিকে নিজের চোখে ধ্বংস হতে দেখতে এসেছি এটা শুনে সে শুধু তাকে বলে এক সময় আমি তোমাকে নিজের বোন ভাবতাম কিন্তু এই সব কিছুর জন্য তুমি নিজেই দায়ী এটা বলে সে চলে যায় আর ঋণ অনেক রেগে যায় এদিকে প্রিন্স জিয়াকে দেখি সে শহরের সব সম্ভ্রান্ত লোকেদের সঙ্গে বসে ড্রিঙ্কস করছিল এখানে তার সার্ভেন্ট একজন বৃদ্ধ লোককে দেখিয়ে বলে লোকটি অনেক বড় ব্যবসায়ী কিন্তু তাদের ধারণা সে চিং রাজ্যের গুপ্তচর এই জন্য তারা তার ওপরে নজর রাখছে এবং প্রিন্স জিয়া আজ রাতে তার পোটলা চেক করে দেখতে বলে লোকটি মাতাল হয়ে গেলে তারা তাকে ঘরে পৌঁছে দেয় আর তার পোটলা থেকে একটা চিঠি খুঁজে পায় যেটা তারা জিয়াকে দেবার জন্য চলে যায় আসলে লোকটা মাতাল হওয়ার অভিনয় করছিল এই চিঠি প্রিন্স জিয়াকে দিয়ে তার তাদেরকে বিভ্রান্ত করার প্ল্যান ছিল তাই সে হাসছিল পরদিন সকালে লিজি রানীমাকে নিয়ে লু বলা হোটেলে পৌঁছে যায় সেখানে গিয়ে রানিমাতার তার স্বামীকে এত বছর পরে জীবিত দেখে অনেক ইমোশনাল হয়ে পড়ে তখনই সে রানীমার গলায় চাকু ধরে লিজিকে বলে সে যেন রাজাকে খবর দেয় তার সঙ্গে দেখা করার জন্য রাজা যদি তার সঙ্গে দেখা না করে তাহলে সে রানীমাকে মেরে ফেলবে আর এখানে আজকের এপিসোড শেষ হয়ে যায় সো ভিউয়ার্স আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেক্সট এপিসোডে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন